মানে আমাদের যখন আপনি আমাদের ওয়েবসাইট কিং একটা অপশন দেখাচ্ছেন না জি যে ফর্মস ফর্মস যখন আপনি অ্যাপ্লিকেশন জন্য যাবেন আর আপনি যখন রিটার্ন ফাইলিং জন্য যাবেন আপনি ফাইল কমপ্লিকেশনস এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে আপনি দেখেন জিরো দেখাচ্ছে না এটা আমি স্ক্রিনে একটা স্ক্রিনশট নিয়ে এসেছি জিরো দেখাচ্ছে কারণ হচ্ছে যে যিনি এটা ফিল আপ করছেন তার এই মুহূর্তে কোনো রিটার্ন পেন্ডিং নাই যেমন ধর আপনি আজকে ডিসেম্বরের 27 তারিখ ছিল আজকে আমাদের যদি আপনি নভেম্বরের আপনার ধরেন যদি আপনার যদি কোনো কারণে নভেম্বর রিটার্নটা ডিউ হয় কখন ডিসেম্বর 15 তারিখে তাই না তো 15 তারিখে রাতে 12টার পর সিস্টেম অটোমেটিক্যালি আপনার নামে একটা বকেয়া খাতা তৈরি করে ফেলে সেটা হচ্ছে যখন আপনি ফাইলিং অবলিগেশন থেকে তখন নাম্বারটা থাকে যে ওয়ান এরকম আর যে কয়টা মাসে কয় মাসে আপনি মানে মানে করতে পারলেন না সেটা তখন সিস্টেম দেখাচ্ছে এখানে তো আমরা যে আগে এখানে স্যাম্পলটা দেখাচ্ছি উনি একজন ভালো পর্দাতা উনি পুরো থেকে মধ্যে কিছু জমা দেন সেই মধ্যে ফাইলিং অবলিগেশন শূন্য দেখাচ্ছে তা আপনি এখানে যখন ক্লিক করবেন এই বক্সের উপরে এটা যে ফর্ম যে দেখা সিলেক্ট করা আছে এই সিলেকশনটা আপনি এখানে করবেন এখানে সিলেক্ট করলে আপনি দেখতে পারবেন আপনাকে তখন রিটার্নটা ওপেন হয়ে যাবে ফর্ম 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 ফর্ম
হ্যাঁ সেটি ফর্মের নাম কিন্তু আপনি প্রথমে তো ওখানে ক্লিক করবেন জি ওখানে ক্লিক করলে আপনার সাব ফর্মটা ওপেন হয় জি স্যার ঠিক আছে আপনি ওখানে ক্লিক করলে সাব ফর্মটা ওপেন হবে আমরা যদি একটু সাব ফর্ম দেখি এরকম সাব ফর্ম ওপেন হবে ঠিক আছে জি এখানে আপনি এই ইনফরমেশনগুলো ফিল আপ করবেন এগুলি ফিল আপ করলে অটোমেটিক্যালি এই ফর্মটা ওই ইনফরমেশনগুলো আপনাকে লোকাল চলে আসে স্যার ওগুলি তখন ওখানে যাবে তার মানে আপনি হাতে লিখলে একমাত্র ওইখানে আপনি একটু প্রিন্ট আউট নিয়ে আসলেন হাতে জমা দিলেন এরকম কিছু আপনারা কিন্তু অনলাইন দেখছেন ওইখানে কিন্তু আপনি ম্যানুয়ালি কোনো এন্ট্রি দিতে পারবেন এখন আমরা মেইন ফর্ম আপ করে দিচ্ছি প্রথমে হচ্ছে আমরা যেটা দেখি আমার মনে হয় স্যার আপনি ডেফিনেটলি কভার করে ফেলেছেন থিওরি পার্টটা যেটা হ্যাঁ আপনার হ্যাঁ রিটার্ন দেখানো হচ্ছে রিটার্ন দেখানো হচ্ছে মানে একইভাবে আপনি যখন এই ফর্মটা ফিল আপ করতে যাবেন তখন আপনাকে যেমন হয় আমরা যদি একটা এক্সাম্পল হিসেবে দেখি যে আপনি স্ট্যান্ডার্ড রেটেড গুডস এন্ড সার্ভিসেস আপনি বিক্রি করেন স্ট্যান্ডার্ড রেট মানে 50% এখন আপনার জন্য আপনি যখন এখানে ক্লিক করবেন সার ফর্মে আপনার জন্য অ্যাপ্লিকেবল সার ফর্মটা হচ্ছে এটা ঠিক আছে এইখানে আপনি দেখবেন প্রথমে আপনাকে যাচ্ছে কি সিরিয়াল নাম্বার থাকবে আমাদের মানে একটা জিনিস আছে আর আমরা কমনলি আপনি সেখানে সেই ডেসক্রিপশনটা লিখবেন আর এখানে আপনার কোডটা লিখবেন আমাদের প্রত্যেকটা পণ্যের যে আমাদের একশো টাকা সার্ভিস কোড করা আছে আপনি ওগুলি লিখবেন করলে ওই যে এই কলমটা যেটা গুড সার্ভিস নেই আরো সেবার ক্ষেত্রে আরো 100টা সেবার কোড করা আছে আমরা প্রথমে যেটা সেই কারণে আমাদের কোড ছাড়া তো অন্যটাকে আইডেন্টিফাই করা যাচ্ছে না এখানে আপনি কোড এটা তো আপনার পণ্য যেহেতু এই কোডটা কিন্তু আপনি কিনতে নিতে হবে এটা কিন্তু আপনি কি ওই যে মৌসুমী সরকার অফিসে গেলে পাওয়া যাবে হ্যাঁ মৌসুমী সরকার এই সার্ভিসটা দিতে দেরি করবে আপনার পণ্য যেহেতু আপনি তো কোয়াদিন নতুন নতুন পণ্য বানাবেন যে ব্যবসাটা করেন সেই প্রোডাক্টের সম্পর্কে আপনার এই ডিসকোর্সের সম্পর্কে আপনি ধারণা থাকতে হবে কত টাকা বিক্রি করেছেন ঠিক আছে ওই ফিগারটা আপনি এই করে দিবেন
ঠিক আছে, এখানে দিলে বাকিটা কিন্তু আর আপনি ডিলিট করা যাচ্ছে অটোমেটিক, সে সব ক্যালকুলেশন অটোমেটিক করবে, কারণ আপনি ওইটা রেট ভুল করতে পারেন, আমার মেশিন ভুল করবে না, কারণ এই রেটটা আমরা বসেছি, হ্যাঁ আপনি গুনে আপনি ক্যালকুলেটর নর্মাল থেকে ভাগ চিহ্ন দিতে পারেন, এই কাজটা মেশিন করবে, সো ইয়েস করতে হবে, ব্যালেন্স দিয়ে দিলে বাকি কাজ সিস্টেম। এখন আপনি যত রকম পণ্য আপনি বিক্রি করেন, মানে ইফ ইটস এ ডিফারেন্ট এন্ট্রি স্কোর, সকলে এক একটা করে এখানে এন্ট্রি করবে, ঠিক আছে, এখানে সিস্টেমে কিন্তু আপনার লাইন অ্যাড করার অপশন আছে, উপরে দেখবেন অ্যাড দেখেছেন, যারা যারা লগ ইন করেছেন শুরু থেকে অ্যাড করার অপশন আছে, লাইন অ্যাড অ্যাড ক্লিক করলে একটা পার্ট লাইন অ্যাড হয়ে থাকবে, আপনি যদি এক লক্ষ আইটেম তৈরি করেন ডেফিনেটলি ইম্পসিবল হয়ে যাবে, যদি করেন থিওরিটিক্যালি এক লক্ষ লাইন আপনি অ্যাড করতে পারবেন, তাহলে আমাদের লাইনটা কেন আমরা ডিফল্ট করছি, কখন করছি যখন ডিফারেন্ট কোডে চলে যাচ্ছে, ঠিক আছে, তো এইটা আপনি খেয়াল রাখবেন, কারণ আমার কোড ভিত্তিক কিন্তু রেট, আপনারা হয়তো মনে করছেন যে আমি যদি এখানে খেলনা বানাই এই তো এটা বানাই সেটা বানাই এতগুলো দিতে পারবো না, কিন্তু যদি আপনি যদি রেট ডিফারেন্ট পায় এই যে স্কোর ডিফারেন্ট পায় আপনি সেই আলাদা করে দিবেন, তাহলে কিন্তু আপনার রিটার্ন ঠিক আছে। এই জিনিসটা আবার আমরা ইউজ করছি, পারচেজের ক্ষেত্রে কিন্তু একইভাবে হচ্ছে, ঠিক আছে, পারচেজের ক্ষেত্রে এক জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু কোন সাপ্লিমেন্টারি ডিউটি নাই, কি কারণ এটা তো রিয়া দিতে পারবো না, এখানে ওনলি ব্যাক ক্যালকুলেশন, আপনাদের সাপ্লিমেন্টারি ডিউটিও একটা রকম সেটা দিতে পারেন, যদিও নাই আমাদের কোন রকম সাপ্লিমেন্টারি, কিন্তু যদি থাকে থিওরি থাকলে এটা এখানে শো করবে না, ঠিক আছে, সুতরাং এটা নিয়ে আপনি চিন্তিত হবেন না, সাপ্লিমেন্টারি ডিউটি কোথায় গেছে, সাপ্লিমেন্টারি ডিউটি তো রিয়াল পাচ্ছেন না, সেটা থাকছে, ফর্মটা তো একই ফর্ম, সাপ্লিমেন্টারি করবেন যখন যেটা দেখবেন, এখন ধরেন আমাদের যদি একটা পণ্য আসে যেটা আমাদের ধরেন এক্সেপশন আছে, বা আপনি ধরেন ট্রেডিং করেন, ট্রেডিং করেন না অনেকে, ট্রেডিং করলে আপনি এখানে ক্যাটাগরি ফর্ম নোট এইট যেটা আছে, নোট এইট হচ্ছে ফর ট্রেডিং পারপাসেস, আমাদের তো কতগুলি ভাগ থাকে না, স্ট্যান্ডার্ড ট্রেডস আছে, এক্সেপশন আছে, ওদেরকে বলেছেন, হ্যাঁ ট্রেডিং এর জন্য যখন আসবে তখন আপনি এখানে কিছু ভাগ আছে, আপনি ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করতে হবে কমার্শিয়াল ইম্পোর্টার, এতে হচ্ছে স্ট্রেট ফাইভ পার্সেন্ট, তারপরে সুপার শপ আছে, মেডিসিন আছে, যেহেতু আমাদের ওষুধের জন্য একটা ইয়ে করা আছে, এখন আমরা এখানে একটা কাজ করেছি সুপার শপ, সুপার শপ সিলেক্ট করার কারণ এক বলা তো, সুপার শপ সব আইটেম দিতে পারে, তাই না, মানে সে এখানে ওই তার এক্সেপশন প্রোডাক্ট আছে, তার ভ্যালুয়েবল প্রোডাক্ট আছে, সেখানে সুপার শপ একটা আলাদা ক্যাটাগরি করে দেখাতে, এটা আমাদের স্ট্যাটিস্টিক্যাল প্রোডাক্ট যেটা আমাদের শুরু করে, যদি এখানে হয়তো মোস্টলি 5% আইটেম, এরপরে একটা জিনিস আসবে আপনাদের, সেটা হচ্ছে আপনারা যারা সোর্স ডিডাকশন করবেন বা আপনারা যদি কোথাও সাপ্লাই দেন, এখানে আপনার প্রথম আসবে হচ্ছে এটা যখন আপনি কারোটা কাটবেন, মানে আমরা যেটা হয়েছে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টের সময় ওই ফর্মে আপনারা দেখেন ওইটা কিন্তু একটা সাব ফরম্যাট ঘর আছে, ওইখানে কিন্তু ম্যানুয়াল এন্ট্রি দেওয়া, এখানে আপনাকে কি দিতে হবে সাপ্লায়ার্স বি,
কে আপনার সমন্বয়কারী, তার রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে, যেটা কিন্তু বি বলছি, তার নাম অ্যাড্রেস। এটা আপনি হয়তো মানে আমাদের সিস্টেমে যখন লাইভ সফিস্টিকেটেড হবে, মানে যখন আমরা এটাকে পুরো ডেটাবেসটা আপনার জন্য অ্যাক্সেসিবল করব, তখন হয়তো নামটা হচ্ছে অটোমেটিক্যালি আসবে, যখন আমি ফিল্টার দিই এই মুহূর্তেটা অটো আসতেছে। তারপরে কত টাকার ভ্যালু সে ভ্যালু বুঝছে, সে সাপ্লাই করলো, এবং ডিডাক্টেড ব্যাক কত টাকা একটু ব্যাক কাটলে, তার নাম হচ্ছে রেট ডিফারেন্স, ওকে কার সাথে ঠিক মতো পা যাচ্ছে। এখানে আপনি কিন্তু ডিডাকশনের অ্যামাউন্টটা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে, ইনভয়েস নাম্বার, চালান, বিল অফ বিল নাম্বার, এটা কোনটা মানে এখানে আমাদের চারটা ডিজিট আছে, যেটা আমাদের কমিশনের কোডকে ডিফাইন করে। এখন সম্ভব আপনি ঢাকা নর্থের একজন ব্যাট রেজিস্টার ইউনিট, আপনি যদি এই কোডটা ঠিক না করে দেখা যাবে যে দেখা হচ্ছে লগ ইন, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে আমরা কোডটা যেন সঠিক ইউজ করি। প্লাস আপনি ব্যাট যখন করে শুধু ব্যাটে কোড ইউজ করবেন, ওখানে যদি আপনি অন্য কোনো ট্যাক্স বা অন্য কোনো আইটেম দেখান, তাহলে এটা আমাদের এনবিআর রেভিনিউ হিসেবে দেখান। তারপর হচ্ছে আমাদের 29 নম্বর ঘর হচ্ছে আর সার্টিফিকেট নাম্বারটা, ঠিক আছে। এখন একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, আমাদের মানে এটা স্যার আপনাদের ইস্যু কভার করছেন, এই জায়গাটা কিন্তু ইনিশিয়ালি আপনাদের ট্যাক্স পেমেন্ট করে দিতে হবে। কারণ হচ্ছে যে যিনি উইথহোল্ডিং এন্টিটি ওনাকে কিছু সময় দেওয়া আছে, কতদিনের ভিতরে উনি জমা দেবেন, ডিডাকশনের 15 ডেজের পরে উনি জমা দেবেন, এরকম সময় সীমা আছে ওনার, 3 দিনের মানে 15 দিনের মধ্যে উনি এই যে সময়সীমাটা আমাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা যেটা করি 15 দিনের মধ্যে জমা এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে আপনাদের জন্য এই এই তথ্যগুলি আপনারা মানে জমা দিবেন, ট্যাক্সটাকে জমা দিয়ে দিবেন, যখন আপনি 6.6 পাবেন, যখন আপনি ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করবেন, তখন এই ইনফরমেশন বিল আসবে।
তার মানে আপনি যখন ডিসেম্বরে রিটার্ন জমা দিচ্ছেন নভেম্বর মাসে, এই বিলটা হয়তো আপনি পাবেন 3 মাস পর, কিন্তু আপনি যদি 3 মাস আগে এটা দিতে পারবেন, তো ডিসেম্বরে রিটার্নে দেখাবেন এটা নর্মাল সেল সব তথ্য এই এই কোটা তখন ফিল আপ করবেন না। আপনি কিন্তু আগে পেমেন্ট সেলের ঘরে দেখে নর্মাল চালান টালান যা আছে সবকে মানে আমাদের ট্রেজারি চালান আগে দিবেন। বলছেন যে আমার আপনি ট্রেজারি চালান দিবেন ওই হচ্ছে যে আপনার গত আইনের কারেন্ট ব্যালেন্সটা আপনি কোথায় আনবেন কিভাবে আনবেন এইটার থেকে ওই অ্যাডজাস্টমেন্ট আপনি করবেন কিন্তু আমার কারোর সেবা নেন আপনি যদি ব্যাট থাকে আপনি কত পার্সেন্ট ব্যাট দেন ওটাতে
ফিল আপ করার কোনো আপনার জন্য যেটা দেখেছি আপনি প্রথমে তো এই যে স্ট্যান্ডার্ড গুডস সার্ভিসেস এখানে সাব ফর্ম আমি সাব ফর্মে যাব সাব ফর্মটা যেটা আমি দেখালাম আবার ওখানে যাওয়ার পরে আপনি ওই জিনিসটা এন্ট্রি করুন এখানে এসে আপনার যে সার্ভিস কোড আপনি জানেন অসুবিধা নেই আপনি এখানে সার্ভিস কোডটা আসবে অটোমেটিক আপনি যে সেবাটা কিনেছেন ওটা নাম চলে আসবে এটা দেওয়ার কারণটা কি যাতে আপনি আপনি হয়তো গুডস এন্ড সার্ভিসেস স্পেসিফিক ব্র্যান্ড হতে পারে বা নট অ্যাপ্লিকেবল ফর ক্রেডিট লোকাল পারচেজ এনি যদি হয় দেখেন এটা এটা আপনি কিনলেন ঠিক আছে 12 13 নোটস এখানকার কোন আইটেম যদি আপনি কিনেন আপনাকে আমার ব্যাক এন্ড টেবিলে এই জিনিসগুলি দেয়া আছে কোনগুলি আইটেম এক্সাম্পল আপনি যদি কোড ভুল করেন তাহলে দেখবেন যে ব্যাট চলে আসছে এক্সামশনে পাচ্ছেন না সো আপনাকে জানতে হবে এক্সামশনের যে আমাদের এসআরও আছে ওই এইচএস কোডটি আপনি ব্যবহার করছেন তো এই এগুলি ভাগ ভাগ করার মূল কারণটাই হচ্ছে এটা যাতে আপনার কষ্টটা কম হয় আপনি এখন স্ট্যান্ডার্ড মেজার ইয়েতে যতবারই লিখবেন আপনার ব্যাট আসবে এক্সাম ডেটের মধ্যে সব এইচএস কোড দেওয়া থাকে শুধুমাত্র এক্সেন্ডেড আইটেম গুলি এইচএস কোড দেওয়া তো আপনি যেটা খুশি সেটা লিখলে কিন্তু এখানে এন্ট্রি করতে পারবেন রিজার্ভ ফর্ম একটা এক্সেমশন হচ্ছে ফাসিল বলেছিলাম না জি স্যার আর একটা এক্সেমশন হচ্ছে এসআরও জি স্যার কি বলেছিলাম কয়টা টেবিল আছে পাঁচটা টেবিল প্রথম টেবিলে কি আমদানি করে যাব দ্বিতীয় টেবিল আমদানি ও উৎপাদন তৃতীয় টেবিল শুধু উৎপাদন করে যাব আর চতুর্থ টেবিল সেবা করে প্রথম টেবিল ব্যবহার করে যাই চালাচ্ছে না বাংলাদেশ ব্যাংকের সাথে আমাদের হাইপেন নিয়ে গন্ডগোল আছে আমাদের মুশফিক বলে হাইপেন থাকবে এই নিয়ে যুদ্ধ শেষ পর্যন্ত যখন আসবেন আপনি এই জিনিসগুলি দেখেন পাশে কিন্তু কিছু নাই অধিকাংশ সার্ভার নাই অধিকাংশ অটো ক্যাপ ওই কোথা থেকে
আপনি লিংকে যা যা দিবেন লিংকে সব কিন্তু অটোমেটিক ক্যালকুলেট হচ্ছে এই পয়েন্টে লেখা আছে ফাইল করে লেখা আছে 9c মনে আছে তো 9c মাইনাস 23b 23b তে কি ছিল 9c তে কি ছিল আপনি বলেন তো তারপরে ক্লাস 28 বাকিটা হচ্ছে কিন্তু মেশিন এরপরে কোন কোন জায়গায় বসে প্রয়োগ করা সম্ভব না আমরা সিস্টেমে ব্লক করে রেখেছি যাতে আপনি 10% এর বেশি নিতে না পারেন কিভাবে minus 52 52 তে কি আছে নেট ক্লোজিং ব্যালেন্স অফ লাস্ট ট্যাক্স পিরিয়ড তাহলে এটা বাদ যাবে না লাস্ট মান্থ যেটা ছিল সেটা বাদ দিবেন প্লাস ওই 18.6 এ যে ডিমন্ড নেট পেয়েবল 10% এটা কত এটা বলবো আমরা 56 আচ্ছা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ফর নোট 50 এইটার সাথে এইটা বাদ যাবে বাদ গেলে আমার মানে কি পাবো আমি পাবো নেট পেয়েবল ভ্যাট মানে আমাদের যে জনমতার একটা সিস্টেম আমাদের যে 8.6 এটা কমিশনার মহোদয় অ্যাপ্রুভ করবেন আপনাকে যেই না মানে আপনি যারা ফাইল করছে ওনারা সবাই জমা দিবেন কিনা এই ফিগারটা কিন্তু অটোমেটিক চলে আসবে অটোমেটিক চলে আসবে 8.6 এর ফিগার কিন্তু এভরিডে চেঞ্জ হবে না আপনি 30 জুন 2019 যেই অ্যাকাউন্ট কারেন্টে যেভাবে ক্লোজ করেছেন সেটা যদি কমিশনার মহোদয় অ্যাপ্রুভ করে থাকেন এই ফিগারটা অটোমেটিক আসবে স্যার যেটা বললেন এরপরে এই অ্যাডজাস্টমেন্ট হবে এই 10% আপ টু 10% ঠিক আছে এটা অটো হয়ে যাবে এটা অটোমেটিক অটো সব এখানে যত ব্রেক ব্রেক ফিল মানে হচ্ছে আপনি হাত দিয়ে কিছু করতে হবে আর তার মানে হচ্ছে আপনি হাত দিয়ে কোন রকম এন্ট্রি দেওয়ার চেষ্টা করবেন না তাহলে কোনো লাভ নেই হবে এবং ডিভিশন অফিসে যাওয়ার চেষ্টা করবেন যখন আমি শুনলাম যে ডিভিশন অফিস থেকে ডাকছে যে আসেন ভাই গিয়ে যান তখন তো ওরা আমার মাথা খারাপ হয়েছে আমরা কথা বলেছি এবং অনেক কমিশনার বলছে স্যার না আসলে কি আমি বুঝবো তখন ভেরিফাই করবো কিভাবে তখন তো আমার মাথা আবার না আমি বললাম তাহলে অনলাইন করবে কেন বললো তোমার তো অনলাইনে সে সব অ্যাডজাস্টমেন্ট দিয়ে দিচ্ছে তোমার 3 দিন যাচাই করার সুযোগ আছে তুমি যাও লোক পাঠাও কোনো যদি কোনো কোনো ইয়ে থাকে যাচাই করাতে তুমি যাও ইউল ঘন্টা যদি সে কোনো কারণে কখনো আসে ইউল হেল্প অ্যাসিস্ট কিন্তু তুমি তোমার লোক তাকে ডাকতে পারো এবং এরপরে আমরা চিঠি ইস্যু করলাম এবং বললাম যে নিবন্ধন নিয়ে কোনো যদি ইয়ে হয় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে যদিও আমাদের বিরুদ্ধে ফিল্ডের লোকের একটু গুসা হচ্ছে দেখুন আস্তে আস্তে তো আমাদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে মাইন্ডসেট পরিবর্তন করতে হবে আমাদেরও যারা ট্যাক্স পেয়ার আছে আমাদের এবং যারা ট্যাক্স পেয়ার আছে ট্রান্সপোর্ট কোফিসিয়েন্ট কি অনলাইন হচ্ছে
এই মুহূর্তে অনলাইন নাই করবেন কি করবেন এটা স্যার মানে আমাদের তো ওই যে এই তো আমি আমার মাথায় না বলো বলো কি কিছু দাম ছিল তো এটা এটা আই ফোর মানে ফিটা আপনি কি সব অনলাইন করেছেন যে আপনি বলতেছেন যাবেন না যাবো না যেতে আপনি বাধ্য করেছেন কিছু মানে আমরা তো এটলিস্ট মানে প্রতি মাসে রিটার্ন জমা দেওয়া এবং রেজিস্ট্রেশন দেওয়া এটলিস্ট এই দুই কাজ যে আপনাকে অনলি দুইটা মডিউল দেখি মানে আপনি যেন মানে এই দুইটাই তো সর্বোচ্চ আপনাকে দিতে পারে রিটার্ন রেজিস্ট্রেশন 4.3 তো আপনার 4.1 আর 9 আপনার কোফিশিয়েন্ট চেঞ্জ হয় হয়তো একবার দিতে পেমেন্টটাও স্যার প্রসিডার জি বলছি পেমেন্ট সিস্টেমটা তো প্রসিডার পেমেন্ট সিস্টেমের জন্য তো আপনার ব্যাট অফিস যাওয়া লাগছে ব্যাট অফিসে যাওয়া না স্যার তো ব্যাংকে যাওয়া লাগছে ডকুমেন্ট এজারে এটা তো আপনি ব্যাংকে থেকে আপনি ট্রেজারি করছেন যখন পেমেন্ট চালু হয়ে যাবে স্যার যেটা বললেন যে আমরা দুই টাকা দিয়ে টেস্ট করেছি লাগবে না সেগুলি আমরা তাহলে একটা তো বাকি ম্যানুয়ালি রিটার্ন রাখলে ব্যবস্থা আইনে আছে আপনি হাত দিয়ে ফিল আপ করে জমা দিতে পারবেন কিন্তু ওই যেটা বললাম অর্থাৎ আপনি এনকারেজ হচ্ছেন ব্যাট অফিসে আসার জন্য কিন্তু আমরা চাই যে আপনি অফলাইনে দিবেন না আমাদের একটা হচ্ছে যে আপনি অনলাইনে অবস্থান সেখানে রিটার্ন আমরা পেয়েছি রাফলি 2000 প্লাস যদি 2000 লোক দিতে পারে আপনি কেন পারবেন খুবই বিশাল ফিগার কিন্তু কেন লাগে 70-80% যারা এটা ফিল আপ করেছেন তারা ওই লোকগুলি সম্পর্কে ধারণা নেয় এবং ওই লগ ইন ইনফরমেশনটা তার কাছে নাই তাহলে আপনি যখন 2.1 ফিল আপ করে আপনি বললেন যে আমি ওনাকে অথরাইজ করলাম রিটার্ন ফাইলিং এর জন্য এখন দেখা যাচ্ছে যে আমার ন্যাশনাল আইডি কার্ড আমি নাম্বার ইউজ করেছি ফিল আপ করার জন্য আর মোবাইল নাম্বার দিয়েছিলাম ওনার এটা কখন ওই যে সাইন আপ ফর্ম জি স্যার ঠিক আছে ওই ফর্মটা ওখানে পাঠাবো এখন এখানে সে আবার ওনার আইডি দিচ্ছি ওনার ফোন নাম্বার দিচ্ছি সিস্টেম দ্বারা অ্যাকসেপ্ট করছে এটা হচ্ছে মানে অটোমেশনের কিছু পেইন আছে ও হচ্ছে ডাম মেশিন ও কিন্তু বুঝবে যে এই আইডি দিয়ে তো অন্য একটা ফোন নাম্বার ট্র্যাক করা আছে এখন এই আইডির সাথে আবার আরেক ফোন নাম্বার আসলো কোথা থেকে এটা কি তো সিস্টেম হয়তো আপনি রেজিস্ট্রেশন ফর্মের সময় নিয়ে নিচ্ছে কিন্তু যখন আপনি লগ ইন করতে যাবেন রিটার্ন ফাইলিং এর জন্য আপ তো আপনি অ্যাক্সেস করতে পারবেন না আর আপনি তখন স্যারের কাছে কমপ্লেন করবেন স্যার আপনার কি সিস্টেম আছে আমি লগ ইন করতে পারছি না আমি কি ইচ্ছা করে করব হ্যাঁ সেটা হতে পারে ইচ্ছা করে করতে পারে না বুঝতে পারছেন দেবেন না আমরা যে ব্যাচ
দিবস গেল না আমাদের 10ই ডিসেম্বর এবং ব্যাচ সপ্তাহ, তখন আমরা বিভিন্ন কমিশনারেট এরকম মেলা করেছিলাম আর কি। আপনাদের হ্যান্ডস অন যারা আসবেন হাতে কলমে যেতে আপনি রিটার্ন জমা দিতে পারেন। তো ওই সময় আমরা এই ঘটনাগুলি প্রত্যক্ষ করেছি যে তখন আবার আমাদেরকে টেকনিক্যাল লোক আনতে হচ্ছে, বিকজ আপনি 2.1 অ্যামেন্ডমেন্ট করে ওইখানে আগে ডেটা ঠিক করতে হচ্ছে, তারপর আপনি লগ ইন করতে পারছেন। কারণ এছাড়া কিন্তু আপনাকে আর লগ ইনের কোনো রাস্তা নাই। আপনি ওই 2.1 ফর্ম মানে রেজিস্ট্রেশন ফর্ম যদি কারেক্ট না করেন আপনি কিন্তু রিটার্ন ফর্মে ঢুকতে পারবেন না। তখন বুঝবেন যে আপনার ওখানে আমাদের সেখানে আমরা জমা এখন অনলাইন রিটার্ন ফাইলিং করতে পেরেছি সারা দেশে 2000+। তো এটার মধ্যে একটা বড় অংশ কিন্তু অর্ধেক হচ্ছে যশোর কমিশনের, যশোরে আমরা দেখেছি এই সমস্যাটা প্রকট। অলমোস্ট প্রত্যেকটা ট্যাক্স পেয়ারি করতে হচ্ছে, ওই সে যেহেতু সে একটা ক্যাফে থেকে ওই ক্যাফে টিচারটা এটা কাজ করেছে, হি ডাজন্ট কেয়ার যে মানে ওইখানে ভাই আপনার 2.1 আপনার না 9-13 পেশেন তাহলে 5000 টাকা দেন তার শেষ। সেটি ফর্মে এই গোলমাল করে রেখেছে যেটা ওর এই ফিউচার ঝামেলা করবে, সেটা নিয়ে মানে সেটা তো তার ক্লায়েন্ট ডেটাও দিতে হবে। আমরা যেটা চেষ্টা করি স্যার এইসব সেশনের মাধ্যমে আমি স্যারকে আজকে আসতাম যে আপনারা আজকে ক্লাস শেষ করে আপনাদের সিস্টেমে ঢুকে আপনি লগ ইন করেন, অ্যাক্সেস করার চেষ্টা করেন, আপনি দেখবেন অধিকাংশ ক্ষেত্রে এটা হয়তো বেরোবে, যদি না হয় তো আলহামদুলিল্লাহ একটা রিটার্ন ফাইল করেন।